লিম মাইনর অথবা নালি পোকা, ম্যাপ পোকা, এগুলা চিনার উপায় হলো সাইট্রাস গাছের অথবা লেবু প্রজাতি যত গাছ আছে, কমলা, মাল্টা, সুইট লেমন, জাম্বুরা, এগুলা গাছেই কিন্তু লিম মাইনর আক্রমণ করে। এগুলার কচি পাতাগুলোতে বেশি আক্রমণ করে। আক্রমণ করার পর পাতাগুলো কুঁকড়িয়ে যায়, কুঁকড়িয়ে যেয়ে ধীরে ধীরে গাছ খাদ্য তৈরি করতে পারে না। আমরা এখন মূল বিষয়ে আসি, সেটা হলো লিম মাইনর চেনার উপায়। লিম মাইনর একমাত্র চেনার উপায় হলো পাতাগুলোর নিচে অথবা উপরে সাপের মতো আঁকা বাঁকা দাগ দেখা যাবে। এই দাগ দেখার পরে পাতাগুলো কুঁকড়িয়ে যাবে, তাহলে আমরা চিনব লিম মাইনর আক্রমণ হয়েছে। দর্শক, আমার সামনে কিছু গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হলো জাম্বুরা গাছ। এগুলো আমি রুট হিসেবে ব্যবহার করি আমার নার্সারিতে। বিভিন্ন ধরনের কমলা, মালটা, এগুলো আমি গ্যাপিং করি। এই গ্যাপিং করার পর চারাগুলো প্রপার রেডি হয়ে গেলে আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিই। তা দর্শক, এই যে দেখতে পারতেছেন, এগুলোতে কিন্তু লিম মাইনর আক্রমণ করছে। এই যে পাতা কুঁকড়িয়ে গেছে, পাতা কুঁকড়ানোর পরে পাতাগুলো আপনার নিস্তেজ হয়ে গেছে। এই পাতাগুলো দিয়ে কিন্তু গাছ আর খাদ্য তৈরি করতে পারতেছে। তাহলে আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেগুলো কাজ করতে হবে, আমি দুইভাবে করতে পারি, সেটা হলো জৈবিক এবং রাসায়নিক। তবে আমি বেশি পরিমাণ করি, বেশি পরিমাণ করার কারণে আমি রাসায়নিকভাবে দমন করি। আপনাদেরকে আজকে রাসায়নিকভাবে দমন করার জন্য কিছু টিপস দেব। লিম মাইনর দমনের জন্য বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে। বাগানের ভিতরে মরা ডালপালাগুলো কেটে দিতে হবে। বাগানে বছরে দুইবার সার প্রয়োগ করতে হবে। আমি বেশি পরিমাণ চারা করার জন্য আমি রাসায়নিকভাবে এটা দমন করে থাকি। আপনারা এভাবে দমন করতে পারেন। অ্যাবামেকটিন 1.8 EC লিটারে 1 মিলি এবং সাথে সালফার জাতীয় ছত্রাকনাশক লিটারে 2 মিলি হারে স্প্রে করলে দ্রুত এ রোগটা পালিয়ে যায়। এটা স্প্রে করতে হবে বিকেল 3টার পরে, যখন রোদ থাকবে না তখন স্প্রে করে দিতে হবে।